চৌকিদার রাধিকা প্রসাদ সান্যাল, তার স্বপ্নাদেশে পাওয়া মা বগলামুখী, যার বয়স এখন 107 বছর। নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ 9 আগস্ট 2023 সোমবার চলে এসেছি উত্তর কলকাতার দমদম অঞ্চলে অবস্থিত বগলা মায়ের মন্দির। পশ্চিমবাংলার অনেক ছোট বড় মন্দির দেখতে পাবেন, কিন্তু এই বগলা মায়ের মন্দির খুব একটা চোখে পড়ে না। পশ্চিমবাংলার অনেক দেবদেবীর মন্দির কিন্তু বৈদিক মতে পূজিত হন, কিন্তু এই মা বগলা তন্ত্র মতে পূজিত হয়। তো এই উত্তর কলকাতার দমদম অঞ্চলের মা বগলা খুবই জাগ্রত এবং রহস্যে মোড়া। তো এই রহস্য জানতে গেলে আপনাকে আসতে হবে উত্তর কলকাতার দমদম অঞ্চলে মা বগলা দেবীর মন্দিরে। তো আমার ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। তো শোনা যায় প্রায় 100 বছর আগে রাধিকা প্রসাদ সান্যাল উনি স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে জানতে পারেন ঠিক এই স্থানেই মাটির নিচে দেবী প্রতিমা আছে। তো যথারীতি তিনি মাটি খুঁড়ে সেই দেবী প্রতিমাকে উদ্ধার করেন এবং এই স্থানেই মন্দির প্রতিষ্ঠা করেন এবং মন্দিরের মধ্যে শ্বেতপাথরের বেদির উপর মাকে স্থাপন করেন। তো পঞ্চরত্ন শৈলীর আদলে নির্মিত এই মন্দিরটি। তো দেবীর দশমহাবিদ্যার অষ্টম রূপই হল মা বগলা। তো চলুন বগলা মায়ের গর্ভগৃহে প্রবেশ করি। দশমহাবিদ্যার অষ্টম রূপই হল মা বগলা, আবার অনেকেই পীতাম্বরী বলেও জানেন এবং পীতাম্বরী বলেও থাকেন। তো তন্ত্রমতে দেবী বগলাকে সত্যনাশের দেবীও বলে থাকেন। দেবী বগলা ভাবগত অর্থ হলো যিনি কোনো কিছু নিয়ন্ত্রণ নিজে হাতে তুলে নিতে সক্ষম। দেবী যে কোনো দোষকে গুণে পরিণত করতে পারেন। বগলা মায়ের আরাধনা করলে শত্রুদের বিনাশ এবং জীবনের সাফল্য আনে। বগলামুখী মন্ত্র সমস্ত ধরনের বাধা থেকে মুক্তি দেয়, রোগ এবং দুর্ঘটনা দীর্ঘস্থায়ী সমস্যা থেকে রক্ষা করে এবং সুরক্ষা দেয়। বগলামুখী মন্ত্র নিয়মিত জপ করলে শত্রু বিনাশ হয়। দেবী বগলামুখী পীতবস্ত্রা, পীতপুষ্পপ্রিয়া ও পীত অলঙ্কার ধারিণী। জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রে দেবী বগলামুখীর গুরুত্ব অপরিসীম। দেবী বিগ্রহ শ্বেতপাথরের বেদিতে স্থাপিত। দেবীর দুই হাত, পরনে হলুদ বস্ত্র, গায়ে অলঙ্কার। দেবীর ডান হাতে মুগুর বা গদা এবং বাম হাতে অশুভ শক্তির বিনাশ। দেবীর পূজায় লাগে হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদ রঙের সন্দেশ। দেবীর গর্ভগৃহে দেবী ছাড়াও আরও অনেক দেবদেবী আছেন, যেমন এখানে দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবলিঙ্গ, ওখানে গোপাল তারামার ফটো, লোকনাথ বাবার শ্বেতপাথরের মূর্তি, এদিকে শিব পার্বতীর যুগল মূর্তি, ওদিকে বজরংবলী, আর এদিকে মা মনসার বিগ্রহ এবং পাশে শীতলা মাতার বিগ্রহ। দেবীর সেই পৌরাণিক ঘটনার মাধ্যমে উৎপত্তি হয়েছে দশমহাবিদ্যা। রুরু নামক দৈত্যের পুত্র দুর্গম দেবতাদের চেয়ে বলশালী হওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন। সেই তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মদেব বর দেন এবং সেই বরে বলিয়ান হয়ে দেবতাদের
एक एक करे स्वर्ग थेके विताड़ित करते थाके एवं अत्याचार शुरू करे। तखन देवतारा भगवतीर आराधना करें। देवीर आविर्भूत हुए दुर्गमेर साथे युद्धे अवतीर्ण हन। ओई युद्धे देवीर देह थेके काली, तारा, भैरवी, रमा, मातंगी, बगला, कामाख्या, जम्भिनी, मोहिनी, छिन्नमुंडा ओ गुज्जकाली प्रभृति महाशक्ति बेर हुए दुर्गम के पराजित करे और ओखाने दुर्गमेर मृत्यु घटे। এখানকার জমিদার রাধিকা প্রসাদ সান্যাল তার স্বপ্নাদেশে পাওয়া মা বগলামুখী, যার বয়স এখন 107 বছর। এই মায়ের নাম অনুযায়ী এই জায়গাটার নাম হয়েছে দেবীর নিবাস। আগে এখান যখন আজ থেকে 100 বছর আগে এখানে বন জঙ্গল ভর্তি ছিল, তখন বড় বড় হোগলা বন ছিল এবং তখনকার দিনে মানুষ নকশাল পিওরে মানুষকে মেরে এখানে রেখে যাওয়া হতো। তখন মা তাদের আদেশ দেয়, রাধিকা প্রসাদ সান্যালকে আদেশ দেয় যে মা, আমি বগলামুখে এখানে আছি, আমাকে এখানে তুমি প্রতিষ্ঠা করো। ভট্টাচার্য যে স্বপ্নাদেশে মাকে পেয়েছে, মা এবং তাকে এসে মা স্বপ্নাদেশে মাথায় হাত বুলিয়ে বলে গেছে যে আমার পুজো তুমি করো ঠিক মতন। আমাদের এখানে বিশেষ পূজা হচ্ছে 29শে বৈশাখ মায়ের বার্ষিক পূজা হয় এখানেও, এবং মহালয়ার দিন পুজো হয়, মহাষ্টমীর দিন পূজা হয় এবং কালী পূজার দিন মায়ের বিশেষ বিশেষ পূজা হয়। এবং রটন্তী কালী পুজো বলুন, ফল হয়নি বলুন, প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পূজা হয় এবং বছরে এবং অন্নপূর্ণা পুজো হয়। বছরে 4 বার 5 বার আমাদের এখানে হোমযজ্ঞ হয় এবং মায়ের এখানে অন্নভোগের ব্যবস্থা আছে এবং প্রতিদিন সকাল 9টায় মায়ের মূল দরজা খোলা হয় এবং বেলা 12টার থেকে 12:30 মায়ের নিত্য সেবা পুজো হয়। হওয়ার পরে 1টার থেকে 1:15 মায়ের রোজ অন্নের ভোগ হয়। পোলাও ভোগ বলুন, খিচুড়ি ভোগ বলুন, সব ভোগের ব্যবস্থা আছে এবং কয়জন প্রসাদ নেবে সেই ব্যবস্থা করে এখানে ভোগ দেওয়া হয়। সকাল 9টার সময় মায়ের মন্দির খোলা হয়, দুপুর 2টা অবধি মায়ের মন্দির খোলা থাকে। নমস্কার। মশাইয়ের মুখ থেকেই শুনলেন বগলা মায়ের ইতিহাস। এবার আর একটা রহস্য ঘটনা এই দিদির মুখ থেকে আমি শুনতে চাই। মৃণাল ভট্টাচার্য আমাকে নিয়ে বাড়ি থেকে এনে মার এখানে সেবার জন্য নিয়ে আসেন। আনার পরে সেই থেকে আমি মার সেবা যত্ন করি। একদিন দুপুরবেলা আমরা ভোগের পরে আমরা প্রসাদ খেতে বসবো, এরম সময় এক মায়ের রূপ ধরে এক ভদ্রমহিলা এসেছেন। এসে মৃণাল ভট্টাচার্যকে বলছেন, বাবা আমাকে একটু তুই প্রসাদ দিবি। বলার পরে সেই ভদ্রমহিলাকে মৃণালকান্তি ভট্টাচার্য বসিয়ে আসন পেতে তাকে মার প্রসাদ খাওয়ানো হলো। হওয়ার পরে উনি গেলেন জল আনতে মৃণাল ভট্টাচার্য। আনার পরে এসে দেখে উনি হাত ধুয়েছেন, ধুয়ে কাপড় দিয়ে মুখ মুছলেন ভদ্রমহিলা। মোছার পরে উনি মগটা রেখে যখন বাইরে আসলেন, এসে দেখেন ভদ্রমহিলা আর নেই। তখন বলল উনি একদিন স্বপ্ন দেখল, দেখে ওনাকে বলল, আমি যে গেছিলাম তোর হাতে প্রসাদ খেয়ে এসেছি, তুই কি সেটা জানতে পারলি বাবা? তখন উনি বলল, না মা আমি তো জানতে পারলাম না। তখন উনি দুই চোখ হাওয়াও করে ওনার চোখ দিয়ে জল বেরোলো। তো এই দিদির মুখেই শুনলেন মায়ের ভোগ প্রসাদ খাওয়ার ইতিহাস। একদিন আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা বলছি আমি, যে আমি পুজো দিতে এসছি। এবার দাদা গল্প করছেন, দাদা বলতে এখানে মৃণাল ভট্টাচার্যের কথা বলছি আমি। উনি বলছেন যে আর 2 মাস হয়ে গেল কেউ ডাব গামছা মায়ের দিচ্ছে না, ডাবটা শুকিয়ে গেছে, বোটাটা খুলে গেছে। এইবারে উনি পুজো করতে বসেছেন, ওনার শ্বশুরবাড়ি থেকে খবর দিয়েছে ওনার মায়ের দয়া হয়েছে আর কি। এবার মায়ের দয়া হয়েছে, দাদা ওনার মেয়েকে শীতলা মায়ের কাছে, মানে এই মা বগলার সামনেই শীতলা মায়ের ফটো আছে, ওই ফটোতে হঠাৎ দাদা পুজো করতে করতে দেখছেন ডাবটা থেকে ফেটে গিয়ে ফিনকি দিয়ে জল শীতলা মায়ের গায়ে পড়ছে।
আর তারপরে উনি রাত বিকালে যখন শ্বশুরবাড়ি গেছে, মেয়ে অনেক সুস্থ হয়ে গেছে, তখন তিন চার দিন এরকম হবে আর কি। আর একদিনকে মানে আমার এটা প্রত্যক্ষ মানে আর কি অভিজ্ঞতা, আমার পঞ্চমুখী আমার বাড়িতেও বাগান আছে, আমার কাকু ছিলেন কলেজের টিচার, ওখানের এক দারোয়ান কলেজে পঞ্চমুখী গাছ ছিল, ও আমাকে ফুল এনে দিতেন, আমি 108টা মালা দিয়ে মাকে মালা করে পরিয়েছি। তারপরে দাদা দাদা বলতে মৃণালকান্তি ভট্টাচার্য পুজো করছেন, তারপরে মাকে এত সুন্দরভাবে ফুল নিবেদন করেছে যেন মনে হলো মা মানে লুপে নিলেন এত সুন্দরভাবে। মানে সেই থেকে আমি মানে মায়ের এখানে আজ প্রায় 40 বছরের মতন হতে যাবে, আসি যাই, মায়েকে আমি খুব বিশ্বাস করি। মা খুবই জাগ্রত, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের কাছে মানত করে, মা মনস্কামনা পূরণ করে, মা কাউকে খালি হাতে ফেরায় না। তো এরপর বলি কিভাবে আসবেন, তো লোকাল ট্রেনে এসে দমদম স্টেশনে নামুন, ওখান থেকে বাইরে বেরিয়ে অটো পাবেন, অটো ধরে খালপাড় পর্যন্ত আসুন, খালপাড় থেকে আবার অটো ধরে এই মন্দিরে আসুন, বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার। তাতেও যদি অসুবিধা হয় তাহলে ওখানে স্থানীয় কাউকে জিজ্ঞাসা করুন, বলে দেবে মায়ের মন্দির। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে এটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে এবং সাথে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উত্তর কলকাতা দমদম মা বগলা মন্দির থেকে আমি মুখার্জি ব্লগ, নমস্কার।